সালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আপনাদের মাঝে সন্ধ্যার নিউজ নিয়ে উপস্থিত হলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে একটা জরুরি বিজ্ঞপ্তি, একটা জরুরি নিউজ দিব, বিশেষ করে যেটা আপনারা কনফিউশনের ভিতরে আছেন, সন্দেহর ভিতরে আছেন, বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন খবর থেকে আপনারা শুনছেন যে মে মাসের 15 তারিখ পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করছে বাংলাদেশ সরকার। এ ব্যাপারে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই, আপনি বলতেছেন সাধারণ ক্ষমার ভিতরে লোকদেরকে এপ্রিলের 30 তারিখে নেওয়া হইব বা 30 তারিখের পরে নিবে, কিন্তু সরকার তো 15 তারিখ পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করছে। এখন আপনি জানলে একটু জানাবেন। দেখেন, আপনারা তো নিউজ দেখতেছেন, আমরা আপনাদের মাঝে যে নিউজটা পৌঁছাই ওটার জন্য আমরা সারা দিন রাত চেক করি যে অনলাইনে আপডেটে নতুন কি আসছে, সরকারে কি ঘোষণা দিছে। ওটাও আমাদের কাছে আসছে যে আন্তর্জাতিক, এবং কি কুয়েতের ভিতরও যারা কিনা স্বাভাবিকভাবে ছুটিতে যাইতে চান এবং কি দেশ থেকে সফর থেকে আবার ফিরে আসতে চান, এই সব কিছু ফ্লাইট বন্ধ ঘোষণা করছে। কিন্তু মধ্যপ্রাচ্য, আরব গালফ থেকে, যেমন কি সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, এইসব জায়গা থেকে যারা সাধারণ ক্ষমার ভিতরে দেশে যাইতে চান, প্রত্যেকটা দেশের সরকারেই তাদের নিজ খরচায় পাঠাবে বলে সাধারণ ক্ষমা দিয়েছে। আর তাদের নিজ খরচায় পাঠাবে বলে ঘোষণা করার কারণে বাংলাদেশ সরকার বলছে ঠিক আছে, যারা অবৈধ আছে সাধারণ ক্ষমার ভিতরে দেশে আসতে চায় অথবা যারা জেল হাজতে আছে তাদেরকে পাঠিয়ে দিলে আমরা গ্রহণ করব, কিন্তু যারা বৈধ আছে তাদেরকে একেবারেই না। আর যারা কিনা স্বাভাবিকভাবে সফরে যাইতে চান এই সব কিছু ফ্লাইট বন্ধ। কিন্তু আপনাকে সাধারণ ক্ষমায় দেশে পাঠাবার জন্য যে ওরা সিলেক্ট করছে বা বিভিন্ন জায়গায় ক্যাম্পে রাখা হয়েছে, আপনারা, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আপনাদেরকে যখনই প্রতিদিনে প্রত্যেকটা দেশের সরকারে, বাংলাদেশের সরকারের সাথে মিটিং করতেছে, প্রত্যেক দিনই মিটিং করতেছে যে কিভাবে পাঠানো যায়, কবে পাঠানো যায়, আপনাদেরকে পাঠাবে, ওরা সব কিছু রেডি করে আছে। যখনই আপনাদেরকে বাংলাদেশ সরকার বলবে যে ঠিক আছে এখন পাঠাও, তখনই আপনাদেরকে পাঠিয়ে দিবে। আরেকটা হচ্ছে, বাইরের রাষ্ট্র থেকে যারা যাইতেছেন তাদেরকে কোথাও ঢাকাতে রাখা হবে না, আপনাদের জন্য চিটগাং এয়ারপোর্টে আপনারা ল্যান্ড করবেন, ওখানে চিটগাং আপনাদেরকে থাকার ব্যবস্থা করতেছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত ব্যবস্থা না করার কারণে আপনাদেরকে নিতে পারতেছে না, যে সরকার ওখানে নেওয়ার পরে আপনাদেরকে কিভাবে ক্যাপচার করবে বা কোথায় রাখবে। তো যারা কিনা আমার ভিডিওটা দেখতেছেন, সাধারণ ক্ষমায় যাবে বলে আপনারা বিভিন্ন ক্যাম্পে আছেন, তো আপনাদেরকে বলি আপনারা আল্লাহ তাআলার উপরে ধৈর্য রাখেন আর টেনশন করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই। এটা একেবারেই সরকারে বলে নাই যে সাধারণ ক্ষমায় যারা আসবে তাদেরকে নিবে না, তাদের জন্য ফ্লাইট বন্ধ বলছে, বলতেছে যে আন্তর্জাতিক ফ্লাইট, সব কিছু স্বাভাবিকভাবে আসা যাওয়া, কোথাও ট্যুরে আপনি ঘুরতে গেছেন এখন ওখানেই থাকেন, আসতে পারবেন না, এই সব ফ্লাইট বন্ধ। কিন্তু কুয়েত সরকারে তার নিজ কুয়েতের প্লেনে করে আপনাদেরকে দেশে পাঠাইবে, ওটা বন্ধ না। ওটা যখন প্রতিদিন মিটিং করতেছে ওরা, যখনই বলবে পাঠিয়ে দাও পাঠিয়ে দিবে। তা আমরা এপ্রিলে আজকে 30 তারিখ, আমরা ধৈর্য রাখি ইনশাআল্লাহ, আশা করি আমাদেরকে, আপনারা যারা আছেন সাধারণ ক্ষমার ভিতরে যাইবেন, আপনাদেরকে পাঠিয়ে দিবে। আর আমরা প্রতিদিনই, আমি আপনাদের মাঝে আসি ইনশাআল্লাহ, আমার কাছে আপডেট আসলেও আমি আসব, না আসলেও আমি আপনাদের মাঝে উপস্থিত হব, এটা অন্তত আপনারা বিশ্বাস রাখেন। আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন, ইকিন রাখেন যে আল্লাহ এই একটা বিহিত করবে। নামাজ পড়েন, যে যেখানেই আছেন যেভাবেই আছেন নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে সবাইকে হেফাজত করে। এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।